নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে নেজাল পলিপ বা নাসা নিয়ে আলোচনা করব। নেজাল পলিপটা কিরকম জিনিস? আমাদের নাকের ভেতরে একটা লিম্ফয়েড গ্ল্যান্ড থাকে, সেটা স্বাভাবিক অবস্থায় ছোট থাকে। কোনো কারণে যদি লিম্ফয়েড গ্ল্যান্ডটা যদি ফুলে ওঠে, সেটা ঠিক বেলুনের আকার ধারণ করে এবং সেটা কি করে, নাককে বন্ধ করে দেয়। দুটো নাকই আছে, কারো একটা নাকে হয়, কারো আবার দুটো নাকেই হয়। এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কি, রোগী নিঃশ্বাস নিতে পারে না, অল্টারনেটিভ নাক বন্ধ হয় এবং রোগী হাঁসফাঁস করে, উঠে পড়ে, হাঁচি হয় এবং এত ঘেমে যায় মনে হয় যেন তার এক্ষুনি দম বন্ধ হয়ে যাবে। সেই সব দেখে তখন রোগীকে হাসপাতালে বা নিকটবর্তী নার্সিংহোমে ভর্তি করানো হয়। ইমিডিয়েট তাকে রিলিফ দেবার জন্য সেক্ষেত্রে নেবুলাইজার করা হয় অথবা অক্সিজেন দেওয়া হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে এগুলো কিন্তু সাময়িক উপশমের ব্যবস্থা। পারমানেন্ট রিলিফ কি করে হয়? যারা সাসেপ্টেবল টু কোল্ড, যাদের অল্পতেই ঠান্ডা লাগে, তারা যদি ধরুন কোনো কারণে বৃষ্টিতে ভিজেছে বা রিপিটেডলি ফ্রিজিং খাবার খাচ্ছে, ভিজে মাথায় ঘুমিয়ে পড়ছে, দুবেলা তিনবেলা গা ধোয়া বা স্নান করা করছে বা স্নান করে সাথে সাথে এসিতে ঘুমাচ্ছে, এবং বাইক যারা ব্যবহার করে বেশি, মানে মোটরসাইকেলে ঘোরাঘুরি, ফট করে ঘেমে এসে পাখার তলায় দাঁড়ানো বা কোল্ড ড্রিঙ্কস খাওয়া, সেই সব রোগীদের এই সমস্ত রোগ বেশি দেখা যায়। এবং কেউ যদি রিপিটেডলি ঠান্ডা লাগিয়ে থাকে, সে ঠান্ডা না সারায়, সেক্ষেত্রেও দেখা যায়। আবার অনেক সময় দেখা যায় কি, কোনো কারণে ইনফ্লামেশন হয়ে তার ঠান্ডা লাগছে, সে বারবার রিপিটেডলি ঠান্ডাটার ব্যবস্থা না করার ফলে নাক ঝাড়তে থাকছে অথবা কোনো কারণে নাকে চাপ দিচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। উপশমের উপায়, প্রথমে আমাদেরকে ঠান্ডা যাতে লাগছে অরিজিনটাকে বন্ধ করতে হবে, ঝট করে রোগ থেকে এসেই জল না খাওয়া, ফ্রিজিং জল বা শরবত এড়িয়ে যাওয়া এবং সঙ্গে সঙ্গে পাখার তলায় না বসে একটুখানি গামছা বা তোয়ালে দিয়ে গা মুছে তারপর পাখার তলায় বসা, দরকার করে নেজাল ড্রপ ব্যবহার করা। নেজাল ড্রপ রেগুলার কোর্সে ব্যবহার করলে সেটাতে যেমন ক্ষতি হয়, সেক্ষেত্রে সেটা না ব্যবহার করে ঈষদুষ্ণ গরম জলে তুলো ভিজিয়ে যদি নেজাল সেপ্টামটায় ধরা হয়ে থাকে, অনেক সময় নাক খুলে যায়। অথবা আপনার নুন জল নাক দিয়ে টেনে মুখ দিয়ে যদি বার করা যায়, কেউ যদি এটা অভ্যেস করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু নাকটা ক্লিয়ার হয়ে থাকে। আরেকটা ব্যাপার করা যেতে পারে, যখন আমাদের কষ্ট হচ্ছে সেই মুহূর্তে যদি আমরা তৎক্ষণাৎ কিছু ব্যবস্থা নিই, সাময়িক উপশম পাওয়ার পরে আমরা যদি পারমানেন্ট চিকিৎসকের সাথে পারমানেন্ট সারানোর জন্য চিন্তা ভাবনা করি, এগুলো কিন্তু সেরে যাওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ডাক্তারবাবুর সাথে আলোচনা করা। উনি প্রথমেই জিজ্ঞেস করবেন আপনি পারমানেন্টভাবে এটায় ভুগছেন না সাময়িক। যদি দেখেন আপনি পারমানেন্টভাবে ভুগছেন, ডাক্তারবাবু আপনার মায়াজমেটিক ট্রিটমেন্ট করার চিন্তা করবে, মানে আপনি সাসেপ্টেবল টু কোল্ড যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু টিবারকুলিনাম, ব্যাসিলিনাম এই জাতীয় মায়াজমেটিক ওষুধ এসে যাচ্ছে। তবে একটা জিনিস কি, এই সমস্ত রোগের ক্ষেত্রে নিজের সাবধানতা, ঠান্ডার থেকে এড়িয়ে যাওয়া, রাত্রির দিকে যদি সম্ভব হয় গরম জলে কুলকুচো করা, দাঁত মাজার পরে এক গ্লাস গরম জল খাওয়া, বা সন্ধ্যের দিকে মিছরি, দারচিনি, লবঙ্গ, আদা ফুটিয়ে জলটা খাওয়া, প্রয়োজন হলে সকালের দিকেও খাওয়া, এবং শীতকাল বা ওয়েদার ফ্লাকচুয়েটিং টাইমে ঈষদুষ্ণ গরম জলে চান করা, চান করে এসে জামা কাপড় চেঞ্জ করার সময় পাখা না ব্যবহার করে জামা পরার পর পাখা ব্যবহার করা, তাহলে কিন্তু অনেকাংশে ভালো থাকবেন।
এরপর আপনাকে যদি দেখা যায় যে ব্লাড টেস্ট করে আপনার টিসি ডিসি ইএসআর হিমোগ্লোবিন আরবিসি মরফোলজি এবং আইজিই টেস্ট করে যদি দেখা যায় ইএসআর বেশি আছে তাহলে তার ট্রিটমেন্ট নেওয়া মানে ঠান্ডার থাক বা একটা পারমানেন্ট ইনফেকশন আছে। যদি দেখা যায় আপনার আইজিই বেশি আছে অ্যান্টি অ্যালার্জিক ট্রিটমেন্ট করা এবং সেক্ষেত্রে টোটকা হিসাবে আপনি যদি হিংচে শাক খান সেটাও কিন্তু যথেষ্ট উপকার পাবেন। তবে কোনো ক্ষেত্রে নিজে কিছু না জেনে ডিসিশন না নিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন। যদি প্রয়োজন মনে করেন আমার সাথেও যোগাযোগ করতে পারেন। কোনো ক্ষেত্রে নিজে নিজের মতো করে ওষুধ খাবেন না। এই নেজাল পলিফের ক্ষেত্রে মেরাম ভেরাম টিউক্রিয়াম মাদার অথবা মেরাম ভেরাম টিউক্রিয়াম ভালো কাজ করে পোটেন্সিয়াল। ক্যালকিরিয়া কার্গো ভালো কাজ করে ডালকামারা বা রাস্টাক্স বেলেডোনা বুফো কোনায়াম খুব ভালো রেসপন্স করে। বায়োকেমিকের ক্ষেত্রে ন্যাট্রাম সাল্ভ বা ক্যালিসাল্ভ ভালো রেসপন্স করে। মাদার টিনচারের ক্ষেত্রে অসিমাম স্যাং বা ক্যান আর জাস্টিসিয়া অ্যাডোটা ভালো কাজ করে। যদি আপনারা মনে করে থাকেন আমার চ্যানেল ভালো লাগছে অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেবার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী চ্যানেলে আবার নতুন কোনো রোগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আসছি। ভালো থাকুন।